আপনারা শুনছেন জানতে চাই টিভি পডকাস্ট। শুধু পুরীতেই নয়, পশ্চিমবঙ্গে রয়েছে বিখ্যাত রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা হয়। জগন্নাথ নিজের দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে রথে সওয়ার হয়ে বের হন। পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা বিশ্ববন্দিত, তবে আমাদের পশ্চিমবঙ্গেও কয়েকটি স্থানের রথযাত্রা প্রসিদ্ধ এবং এদের নিজস্ব মাহাত্ম্য রয়েছে। মায়াপুর, নদিয়া জেলার মায়াপুরে ইসকন মন্দিরের রথযাত্রা পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত রথ উৎসব। এখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে আসেন। লোককথা অনুসারে মায়াপুর ও তার পার্শ্ববর্তী একটি গ্রাম ছিল রাজাপুর। প্রায় 500 বছর আগে এক পুরোহিত স্বপ্ন দেখেন। স্বপ্নটি হল রাজাপুর থেকে মায়াপুরে প্রস্থান করবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তারপর সেখান থেকে রথে চড়ে ফিরে আসবেন তারা। এই প্রথা অনুযায়ী প্রতি বছর মায়াপুর ও রাজাপুর গ্রামে রথ উৎসব পালিত হয়ে আসছে। মহেশ, মহেশের রথযাত্রার নাম রথ প্রসিদ্ধ রথযাত্রার তালিকায় থাকবেই। শোনা যায় 1300 খ্রিস্টাব্দে ধ্রুবানন্দ ব্রহ্মচারী রথ উৎসবের সূচনা করেছিলেন এখানে। মহেশের রথযাত্রার ইতিহাস প্রায় 600 বছর পুরনো। মহেশের রথযাত্রার সময় বিশাল মেলার আয়োজনও করা হয়। গুপ্তিপাড়া, গুপ্তিপাড়ার এই রথ উৎসবের সূচনা করেন মধুসূদানন্দ 1740 সালে। রথযাত্রার দিনে প্রায় 40 কিলো খাবার লুটিয়ে দেওয়া হয়। বহুকাল ধরে জনগণের উদ্দেশ্যে খাবার লুটানোর প্রথাটি প্রচলিত রয়েছে। 1873 সালের আগে গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মন্দির থেকে 12 চাকার রথ বের হতো। রাজবলহাট, হুগলির রাজবলহাট শুধুমাত্র তাঁতের কাপড়ের জন্য নয়, রথযাত্রার জন্যও বিখ্যাত। রাজবলহাটের রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি থাকে না, এখানে রাধাকৃষ্ণ রথে সওয়ার হয়ে বের হন। মহিষাদল, মহেশের মতোই পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রাও বিখ্যাত। এই রথযাত্রার ইতিহাস প্রায় 200 বছরের পুরনো। 1776 সালে মহিষাদলের জমিদার আনন্দলালের স্ত্রী জানকী দেবী এখানে রথযাত্রার সূচনা করেন।